জনগণের উন্নয়নে জনগণের ভোটেই ঢাকা উত্তরের মেয়র নির্বাচিত হবেন বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। বিএনপি আসুক বা না আসুক, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেও মন্তব্য করেছেন আতিকুল ইসলাম। সময় ইসলামের রিপোর্ট। আবারও ভোট। মেয়র আনিসুল হকের মৃত্যুতে শূন্য হয়ে যায় ঢাকা উত্তর সিটির মেয়র পদটি। তবে রাজধানীর দুই সিটিতে নতুন করে 36টি ওয়ার্ড অন্তর্ভুক্ত করাকে কেন্দ্র করে আইনি জটিলতায় আদালতের নির্দেশে 2018 সালের 18ই ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করে ইসি। নতুন তফসিল অনুযায়ী ভোটের তারিখ 28শে ফেব্রুয়ারি। মঙ্গলবার বিকেলে মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্যবসায়ী নেতা হিসেবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। অবশ্যই জনগণ হচ্ছে সকল শক্তির মূল উৎস। আমি জনগণকে নিয়ে আমি ভোট করতে চাই এবং আপনি দেখবেন যখন থেকে আমার প্রচারের ডেট আসবে আমি সেদিন থেকে প্রত্যেকটি পাড়ায় মহল্লায় বিভিন্ন জায়গায় আমি কি আমার প্রচার চালাবো, জনগণকে উদ্বুদ্ধ করব যে জনগণের ভোটে আমি নির্বাচিত হয়ে তারপরে আমি আসতে চাই। বিএনপি ছাড়া নির্বাচন চ্যালেঞ্জহীন কিনা এমন প্রশ্নের জবাব দেন তিনি। কেউ নির্বাচনে আসুক বা না আসুক, ইনশাল্লাহ আমি যদি জয়ী হই ভোটের মাধ্যমে আমি কথা দিতে পারি যেদিন থেকে দায়িত্ব নিব সেদিন থেকে সততা এবং সাহসিকতার সাথে কাজ করব ইনশাল্লাহ। সব নির্বাচনের মতো এই নির্বাচনেও আচরণবিধি মেনে চলার নির্দেশ রিটার্নিং অফিসারের। জনগণের যাতে অসুবিধা না হয় এই জাতীয় কাজ যাতে তারা না করেন সেজন্য আমি আপনাদের মাধ্যমে তাদের অনুরোধ করছি যে তারা কেউ যেন রাস্তা বন্ধ করে যেন তারা মিছিল মিটিং না করেন। এখন পর্যন্ত মেয়র পদে মনোনয়নপত্র নিয়েছেন 25 জন। বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সময় ইসলাম, চ্যানেল আই, ঢাকা।